শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা পালাবেন কেউ কল্পনাও করতে পারেনি, বললেন সমন্বয়ক শারজিস আলম। দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি, বললেন মামুনুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ শারজিস আলম বলেছেন, কেউ কল্পনা করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। শেখ হাসিনা নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল, এছাড়া সব কিছু দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। পালিয়ে যাবার সময় নেতাকর্মীদের নিয়ে যেতে পারেন নাই। শুক্রবার দুপুর 12টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সমন্বয়ক বলেন, 5 আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে নষ্ট করবে। দেশের অনেক জেলায় এমনটাই হচ্ছে। শারজিস আলম বলেন, 16 বছরের অত্যাচার 16 মাসেও শেষ হবে না। শেখ হাসিনা সরকার যে অপকর্ম করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে। ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদের বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবে না, সবাই একত্রে থাকবেন, তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা এদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য রাজনীতিতে এসেছিলেন। শুধু দেশের মানুষ ও জাতির বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রতিশোধ নিয়েছেন। বিভাজন ও প্রতিশোধের রাজনীতি করে দেশকে ধ্বংস করার যত আয়োজন সব করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের লিল্লা জামি মসজিদ প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে খেলাপথ মজলিসের ব্যানারে এ আয়োজন করা হয়। মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি, চেয়েছিলেন তিলকবাদী মুখ্যমন্ত্রী হতে। অর্থ পাচার করে দেশকে একটি তলাবিহীন ছুরিতে পরিণত করেছেন। মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশকে অন্তরা শূন্য করে একটি পর নির্ভরশীল দেশে পরিণত করতে চেয়েছিলেন। দেশ ও জাতির অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি। তিনি আরও বলেন, শুধু জুলাই আগস্টে 1632 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আরও অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, তাদের লাশের পর্যন্ত কোনো হদিস নেই। এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে থাকলে চলবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রের এবং চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যারা বিগত 15 বছর স্বৈরাচারের দ্বারা নিপীড়িত নিষ্পেষিত হয়েছে। যাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, তাদের সবাইকে ঐক্য আরও বহুদিন ধরে রাখতে হবে। এখনই পারিপার্শ্বিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে সেই ফ্যাসিবাদকে আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মামুনুল হক বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি ছিল সন্ত্রাস নির্ভর রাজনীতি। শুধু তাই, ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান তিনি। লক্ষ্মীপুর জেলা খেলাপথ মজলিসের সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বাংলাদেশ খেলাপথ মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ এবং মাওলানা আতাউল্লাহ আমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।